আপনার হাতে যদি এই কার্ডটি থাকে তাহলে সর্বোচ্চ 15 লক্ষ টাকা দেবে সরকার। ভোটের মুখে রাজ্য সরকারের নতুন প্রকল্প, আর কদিন পরেই লোকসভা নির্বাচন, তার আগেই গুরুজি ক্রেডিট কার্ড নিয়ে আসলো রাজ্য সরকার। ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে জোর প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। এমতো অবস্থায় প্রত্যেকেই দেখতে চাইছে যে কত গুণ ভালো কাজ কে কে করতে পারে। ইতিমধ্যে বেশ কিছু প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়াও হয়েছে, এমনকি কিছু নতুন প্রকল্প চালু করা হয়েছে। তবে যাই হোক, এতে আখের লাভ সাধারণ মানুষেরই হচ্ছে। এমনই একটি লাভজনক স্কিমের কথা সামনে এসেছে বর্তমানে, যেখানে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে 15 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার জন্য। সঙ্গে এও বলা হয়েছে এখানে সুদের হার একদমই কম থাকবে এবং লোনের জন্য কোনো প্রসেসিং চার্জও কাটা হবে না ব্যাংকের তরফ থেকে। তবে এই গুরুজি ক্রেডিট কার্ডের সুবিধা সকলের জন্য নয়, শিক্ষার্থীদের লেখাপড়ার সাহায্য করার জন্য এই নতুন স্কিম চালু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আর দেশের ও দেশের ভবিষ্যৎ হলো পড়ুয়ারা, আর এদের জন্যই সরকারের তরফে ভোটের আগে ফের এক নতুন সুবিধা নিয়ে আসলো সরকার। কারা কারা এই সুবিধা পাবেন, পেতে হলে কি করতে হবে, জেনে নিন আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা নির্বাচনের পর আরম্ভ করেছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, যার মধ্যে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হতো পড়ুয়াদের। এই প্রকল্পের অনুকরণেই এবার ঝাড়খণ্ডের রাজ্য সরকারও শুরু করতে চলেছে গুরুজি ক্রেডিট কার্ড স্কিম। এখানে 10 লক্ষ নয়, এখানে 15 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ছাত্রছাত্রীদেরকে। এই ঋণের টাকার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির খরচ, বইপত্র, কম্পিউটার এবং পড়াশোনার জন্য জিনিস কেনার খরচ, টিউশন ফি ইত্যাদি কভার করতে পারবে। সম্প্রতি কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সিনহা এই স্কিমের কথা বলেন এবং সঙ্গে সঙ্গে সেখানে 1200 জন প্রার্থীকেও এই স্কিম বা এই কার্ড তুলে দেন। চলতি আর্থিক বছরে মোট 2000 জন প্রার্থীকে এই গুরুজি কার্ডের স্কিমের আওতায় আনার লক্ষ্য নিয়েছে ঝাড়খণ্ড সরকার। তবে শুধু ঋণের সুবিধাই নয়, তার সঙ্গে সঙ্গে একটি নতুন স্কলারশিপের কথাও তিনি এদিন জানিয়েছেন, যার নাম হলো মাঙ্কি মুন্ডা স্কলারশিপ। এর মাধ্যমে মোট 3000 টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হবে ছাত্রছাত্রীদেরকে। এদিন মোট 900 জন প্রার্থীকে এই 3000 টাকা ব্যাংকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কি কি বেনিফিট পাওয়া যাবে এই গুরুজি ক্রেডিট কার্ডের মাধ্যমে? 1 নম্বর, 15 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। 2 নম্বর, ঋণের জন্য খুব বেশি সুদ দিতে হবে না, মাত্র 4% বার্ষিক সুদ দিতে হবে। 3 নম্বর, ব্যাংক মারফত কোনো ফিস কাটা হবে না লোন নেওয়ার জন্য। 4 নম্বর, ছাত্রছাত্রীদের সুবিধার্থে 15 বছর পর্যন্ত তারা এই ঋণ শোধ করতে পারবে আস্তে আস্তে। 5 নম্বর, লোন পাওয়ার জন্য কোনো গ্যারান্টি জমা রাখতে হবে না ব্যাংকের কাছে। 6 নম্বর, কোনো ভেদাভেদ থাকবে না, সবাই পাবে এই লোন। 7 নম্বর, যে কোনো ধরনের শিক্ষার্থী এই লোন পাওয়ার জন্য যোগ্য। 8 নম্বর, শুধু পরিবারের বার্ষিক আয় হতে হবে 2 লক্ষ টাকার কম। কিভাবে আবেদন করা যাবে এই কার্ডের জন্য? স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতোই গুরুজি ক্রেডিট কার্ডের জন্য একটি নির্দিষ্ট পোর্টাল রয়েছে। এই পোর্টালে এখনও চালু করা হয়নি ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে। একবার তা ওপেন হয়ে গেলে ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্মে ফর্ম ফিল আপ করে তারা প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে এই কার্ড তারা পেতে পারবে। কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এই গুরুজি ক্রেডিট কার্ড বানানোর জন্য? প্রথমে লাগবে পাসপোর্ট সাইজের ছবি, তারপরে আধার কার্ড, পরে ভোটার কার্ড, ব্যাংকের বিবরণ, ইনকাম সার্টিফিকেট, পূর্ববর্তী শিক্ষার সার্টিফিকেট বা মার্কশিট, নতুন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির রসিদ, এই সমস্ত ডকুমেন্টসই কিন্তু লাগবে আমাদেরকে গুরুজি ক্রেডিট কার্ড হাতে পেতে হলে। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।